إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، أيها الناس، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله في علانكم وسركم، واتقوا الله في جميع شؤونكم، واتقوا يوما ترجعون فيه إلى الله. أيها الإخوة، اتقوا يوما الوقوف فيه طويل والحساب فيه ثقيل، فاتقوا الله في كل آن وحين. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين، وأن ينجينا وإياكم من أهوال ذلك اليوم العظيم، إنه ولي ذلك والقادر عليه. عباد الله، تقوى نيات كامرا كيشو قطها بولبو جهتو الله سبحانه وتعالى تيني القرآن شبج بشي جي بشوي نردشونا ديتفن إيمانير پاشا پاشي شتي حدث التقوى. تقوى وقايتون شبدو تهكي إشت چه বর্জন করা, পরিহার করা, বেঁচে থাকা, সতর্ক হওয়া ইত্যাদি আবিধানিক অর্থগুলো এর রয়েছে। তাকওয়া কাকে বলা হয়? উলামায়ে কেরাম এর বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। একটি সংজ্ঞা হচ্ছে আইয়াজআলাল আব্দু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু উইকায়াতান, আইয়াজআলাল আব্দু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু উইকায়াতান, বান্দা তার নিজের মাঝখানে এবং যা কিছু সে ভয় পায় এর মাঝখানে একটা প্রাচীর অথবা একটা বাধা বা বাঁচার একটা উপায় নির্ধারণ করে নেওয়া, নিজের মাঝখানে এবং যাকে সে ভয় পায় বা যে জিনিসকে সে ভয় পায় সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা কিছু সে দাঁড় করানো। আর বান্দা তার রবের প্রতি তাকওয়া অবলম্বন করে, এই করার অর্থটা কি সে ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন আইয়াজআলা বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখশাহু মিন গাযাবিহি ওয়া আযাবিহি ওয়া সাখাতিহি উইকায়াতান তাকীহি মিন যালিক, বান্দা তার নিজের এবং সে তার রবের যেই গজব ক্রোধ আযাব কিংবা তার যে পক্ষ থেকে আর যে সকল শাস্তি আসতে পারে যাকে সে ভয় করে, এই দুটোর মাঝখানে এমন কিছু দাঁড় করানো যা তাকে সেই গজব থেকে, আল্লাহর ক্রোধ থেকে এবং আযাব থেকে রক্ষা করবে। কিভাবে সেটা? বেফাইলে তাআতিহি ওয়াজতিনাবি মাআসিহি, আল্লাহর আনুগত্য প্রসঙ্গের মাধ্যমে এবং তার অবাধ্য হওয়াটাকে বর্জন করার মাধ্যমে। তাহলে বান্দা তার নিজের মাঝখানে এবং রবের যে আযাব এবং গজবকে সে ভয় পাচ্ছে তার মাঝখানে এমন একটা বেকায়া
সে তৈরি করবে যা তাকে সেই আজাব গজব থেকে রক্ষা করবে, এবং সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য পোষণের মধ্য দিয়ে এবং যাবতীয় সকল পাপ বর্জনের মধ্য দিয়ে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়া এবং মুত্তাকির সংজ্ঞায় তিনি উল্লেখ করেছেন, আল মুত্তাকুনা হুমুল্লাযীনা ইয়াহযারুনা মিন আল্লাহি ওয়া আকুবাতিহি। মুত্তাকি হচ্ছে সেই সব ব্যক্তি যারা আল্লাহর ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর আযাবের ব্যাপারে, শাস্তির ব্যাপারেও সতর্ক থাকে। তাকওয়ার অত্যন্ত চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন বিখ্যাত স্কলার তলক ইবনু হাবিব রাহমাহুল্লাহ। তিনি বলেন, আত-তাকওয়া আন তা'মালা বিতাআতিল্লাহ আলা নূরি মিনাল্লাহ আলা নূরি মিনাল্লাহ তারজু তাওয়াবাল্লাহ وأن تترك معصية الله على نور من الله تخاف عقاب الله। অর্থাৎ আপনি আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আনুগত্য পোষণের মাধ্যমে কাজ করবেন, আমল করবেন, আলা নূরি মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আলোর ভিত্তিতে, অর্থাৎ আল্লাহর ওহির ভিত্তিতে, তারজু সওয়াব আল্লাহ এবং আপনি আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন। তাহলে তাকওয়ার প্রথম পার্টের মধ্যে তিনটা জিনিস আছে, আমলটা হতে হবে আল্লাহর আনুগত্য এবং সেটা হতে হবে ওহির আলোকে, এবং সেখানে নিয়ত ঠিক থাকতে হবে, সেখানে ইখলাস থাকতে হবে এবং সেটা হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের নিয়ত করা। আর এর সেকেন্ড পার্টে আছে তিনটা জিনিস, সেটা হলো, একটা হলো পাপ বর্জন করা, আনতাতরুকা মাসিয়াতাল্লাহ, পাপকে বর্জন করা, আলা নূরি মিনাল্লাহ, এবং এটাও আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আলোকের মাধ্যমে, অর্থাৎ প্রাপ্ত ওহির মাধ্যমে। পাপ নির্ধারিত হবে ওহির আলোকে, আমি যেটাকে পাপ বলি সেটাই পাপ হবে ব্যাপারটা সেরকম নয়। কারণ অনেক কিছুকে আমরা পুণ্য মনে করি অথচ সেটা পাপ, অনেক কিছুকে আমরা পাপ মনে করি অথচ সেটা ইসলামী শরিয়াতে পুণ্য হিসাবে বিবেচিত। সুতরাং এখানেই ওহির প্রয়োজন, তাকওয়ার দুটো পার্টেই ওহির আলোকেই কাজ করতে হবে, আনুগত্য হোক আর পাপ বর্জন হোক। আর এক্ষেত্রে সেকেন্ড পার্টের মধ্যে তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর আজাবের ভয়, কারণ পাপ করলে আল্লাহ আজাব দেবেন, ফলে আমরা আল্লাহর এই নাফরমানিকে, অবাধ্যতাকে বর্জন করব তার ওহির আলোকে, তার শাস্তির ভয়। তাহলে তাকওয়ার একটা পরিপূর্ণ রূপরেখা কিন্তু এই সংজ্ঞার মধ্যে চলে এসেছে। তাকওয়ার দুটো পার্ট, একটা পার্ট হলো আল্লাহর আনুগত্যের কাজ করা, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা, এবং সেটা হবে ওহির আলোকে, আর ওহিটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর ভালো কাজের ক্ষেত্রে নিয়ত থাকতে হবে ইখলাসের সাথে সম্পৃক্ত, যে একমাত্র আল্লাহর কাছেই আমরা সওয়াবের আশা করব আর কারো কাছে নয়। আর এর সেকেন্ড পার্টটা হলো যাবতীয় নাফরমানি, অবাধ্যতা এবং পাপকে বর্জন করা, সেটাও ওহির আলোকে, এবং যাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যায় আল্লাহর শাস্তির ভয়ে। তাহলে এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। অতএব আমাদেরকে সালাত পড়তে হচ্ছে, রামাদানের সিয়াম রাখতে হচ্ছে, এবং আরও যে সমস্ত ফরজ ওয়াজিব কাজগুলো আছে সেগুলো পরিপালন করতে হচ্ছে, কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর তাআত, এটা আল্লাহর আনুগত্য। ফলে এই আমলগুলো করতে হবে ওহির আলোকে, সালাত, জাকাত, সাদাকাত, সিয়াম, হজ, উমরা, কুরবানি, এরকম যত ইবাদত আছে সবগুলো আলা নূরি মিনাল্লাহ, এ আলা ওয়াহইল্লাহ আও ওয়াহই মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির আলোকেই এই তাআতের কাজগুলো, ভালো ভালো কাজগুলোকে আমাদেরকে সম্পন্ন করতে হবে। আর সাথে সাথে ইখলাসটা থাকতে হবে যে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজ করছি এবং আল্লাহর কাছেই এর সওয়াবটা চাই। এটা হলো তাকওয়ার প্রথম পার্ট, যেটা আমরা বারবার বললাম। কিন্তু এই কতটুকু কাজ করলেই তাকওয়ার সম্পন্ন হবে না, অবশ্যই হারামকে বর্জন করতে হবে, অবশ্যই আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আমাদেরকে নিষেধ করেছেন করার জন্য সেই নিষেধাজ্ঞা মান্য করতে হবে, এবং নিষেধকৃত সকল কাজ, সকল বস্তু আমাদেরকে পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে, যাতে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমরা রেহাই পাই এবং কিয়ামতের দিনে সেই ভয়ালো দিনে আল্লাহর যে বিচার বসবে সেখানেও আমরা আল্লাহর শাস্তি থেকে যেন রেহাই পাই।
সুতরাং এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, এর ব্যাখ্যায় বলেছেন তাকওয়াল্লাহ আন ইউতা'আ ফালা ইউসা, আন ইউতা'আ ফালা ইউসা, অর্থাৎ আল্লাহর তাকওয়া অবলম্বন করার অর্থ হচ্ছে যে তার আনুগত্য হবে, অতএব আর কোনো তার অবাধ্যতা করা হবে না। ওয়ুযকারা ফালা ইউনসা, তাকে স্মরণ করা হবে এরপর তাকে আর ভুলে যাওয়া হবে না। ওয়া ইউশকারা ফালা ইউকফার, এবং তার শুকরগুজার করা হবে এবং তার প্রতি আর অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে না। মূলত এটাই তাকওয়ার মূল অ্যাসেন্স, তাকওয়ার মূল রূহ, প্রাণ। আপনি যখনই আল্লাহর আনুগত্যে প্রবেশ করবেন আর কখনও আল্লাহর অবাধ্যতার দিকে যাবেন না, আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আর কখনোই তাকে ভুলবেন না, কারণ আমাদের কাছে আল্লাহ সিজনাল মানে স্মরণের জন্য আবির্ভূত হন না। এই জন্যই তো পাঁচ ওয়াক্ত সালাত প্রতিদিন একদম সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত, যাতে আমরা আল্লাহকে স্মরণ করি এবং ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের যে ইবাদতের প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আল্লাহকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ ভুলে যান তাহলে বুঝতে হবে তিনি তাকওয়া থেকে সরে গিয়েছেন, তাকওয়ার মধ্যে তিনি নেই। আপনারা প্রত্যেকেই নিজেকে একটু বিচার করে দেখুন যে তাকওয়ার কোন লেভেলে আমরা আছি, আর আদৌ তাকওয়ার মধ্যে আসলে আমরা আছি কি না। আর দ্বিতীয়ত হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করা অনেকভাবে, আল্লাহর শুকরিয়া আদায় করা, তিনি আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন সে শুকরিয়া আদায় করা, এবং কোনোভাবেই তার প্রতি অকৃতজ্ঞ না হওয়া। কেউ অসুস্থ হয়ে পড়লে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেকে অকৃতজ্ঞ হয়ে যান, এত নেয়ামত আল্লাহর এতদিন ধরে ভোগ করলেন, আর আল্লাহ যখন আপনাকে ছোট্ট একটা রোগ দিয়ে পরীক্ষা করল তখন আপনি ভাবেন যে আসলে আল্লাহ এটা কী করলো। আল্লাহর প্রতি একটা ক্ষোভ, একটা অভিমান, একটা রাগ চলে আসে অনেকের যে আল্লাহ কেন আমাকে বিপদে ফেললেন, কেন আমাকে অসচ্ছল রাখলেন। এই যে ভূমিকম্প হয়ে গেল তুরস্ক এবং সিরিয়াতে, আমাকে অনেকে বললেন যে আমরা তো জানি ওই এলাকার লোকেরা মুসলিম এবং বিশেষ করে সিরিয়ান মুসলিমরা অনেক ভালো, তাহলে আল্লাহ কেন তাদেরকে এই ভূমিকম্পটা দিলেন, এত লোক মারা গেল, আহত হলো ইত্যাদি। সুবহানাল্লাহ, আসলে আল্লাহর পরিচয় আমাদের কাছে মনে হয় ক্লিয়ার না, আর আল্লাহ কেন দেন এই বালা মুসিবত সেটাও বোধ হয় আমাদের কাছে ক্লিয়ার না। আমার যতটুকু মনে পড়ে এটা নিয়ে আমরা খুতবা দিয়েছিলাম, একই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করেন আবার কাউকে শাস্তিও দেন। অতএব মোমিনের প্রতি যদি কোনো বালা মুসিবত নাজিল হয়, এটাকে আপনি শাস্তি হিসাবে নির্ধারণ করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি আশাদুন নাসে বালাআন আল আম্বিয়া ওয়ার রুসুল থুম্মাল আউলা ফাল আউলা, যে সবচেয়ে বেশি বালা মুসিবতের মুখোমুখি হবে নবী এবং রাসূলগণ, তারা হয়ে থাকেন, এবং তারপরে যে আল্লাহর যত বেশি নিকটবর্তী তিনি ততটা বালা মুসিবত তথা আল্লাহর পরীক্ষার মুখোমুখি হন। বালা মানে আসলে পরীক্ষা, বালা মানে পরীক্ষা, আমরা বালাকে মুসিবত অর্থে বলি, আসলে বালা মানে হচ্ছে পরীক্ষা। সুতরাং এই পরীক্ষাকে আসলে আমাদেরকে নিতে হবে পরীক্ষা হিসাবে, পরীক্ষার মধ্যে পড়ার পরপরই আমরা ক্ষিপ্ত হয়ে যাব, আল্লাহর প্রতি কুফরি করে বসব, এটা আসলে হতে পারে না। যারাই কোনো বিপদে পড়েন, বালা মুসিবত কিংবা এই যে ভূমিকম্পে যারা নিহত হলেন, আমরা তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করছি। যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আর যারা আহত হয়েছেন তাদেরকে সবর করার তৌফিক দান করেন, ইমানের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আমরা সে দোয়া করছি। মনে রাখবেন মোমেনদের জন্য মৃত্যু কোনো ইস্যুই নয়, হঠাৎ মারা যাওয়ার জন্য সবে প্রস্তুত থাকবেন। যদি আপনার আমল ভালো থাকে আপনার লসটা কোথায়? মৃত্যুর পরই তো আপনার জন্য নাঈমুল কবর, এবং এরপরে আছে মহাবিচারের পরে জান্নাত, তাহলে তো আফসোসের কোনো কারণ নেই। যদি আফসোস করতে হয়, আপনার কোনো আত্মীয় যদি মারা যায় অথবা প্রিয়জন যদি মারা যায়,
আফসোস যদি করতে হয় আফসোস করবেন তার যদি কোনো খারাপ আমল থেকে থাকে। যদি তিনি ঘুষ খেয়ে থাকেন তাহলে আফসোস করবেন। যদি তিনি সুদে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে আফসোস করবেন। যদি তিনি মানুষের হক নষ্ট করে থাকেন, জনগণের হক নষ্ট করে থাকেন তাহলে আফসোস করবেন। আফসোস করার যথেষ্ট কারণ এখানে আছে। একজন ভালো মানুষ মারা গেলেন বিদ্যুতের চমকে অথবা অ্যাক্সিডেন্টে অথবা ভূমিকম্পে, এতে আফসোস করার কিছু নেই, কিচ্ছু নেই। আল্লাহ তো নিয়েছেন, ভূমিকম্প দিয়েছেন আল্লাহ। যদিও ভূপৃষ্ঠের অনেকগুলো কারণ থাকে, সায়েন্টিফিক অনেক কারণ থাকে, বাট এটা সংগঠন করেছেন কে? আল্লাহ। অতএব আল্লাহর প্রতি আমাদের সেই সন্তুষ্টি রাখতে হবে। যদি আপনি অসন্তুষ্টও হন, কী করার আছে আপনার? আপনার অসন্তুষ্টি কি আল্লাহর তাকদীরকে বা তার নির্ধারণকে ফেরাবে? কাদা কদর নষ্ট হবে, মানে পরিবর্তন হবে? বরং আপনি আপনার অসন্তুষ্টির কারণে আপনি ইমান হারাবেন, সবর হারাবেন, পথ হারাবেন এবং আপনি মানসিক রোগী হয়ে যাবেন। সুতরাং আসলে আল্লাহর প্রতি ক্ষিপ্ত হওয়া, বালা মুসিবতে বেচৈন হওয়া, অস্থির হওয়ার মধ্য দিয়ে মুসলিমের কোনো কল্যাণ নাই। মুসলিমের কল্যাণ হচ্ছে ইমানের উপর বলবৎ থাকা এবং সবর করা আর আখিরাতের প্রস্তুতি, মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি, এর মধ্যেই আমাদের মুসলিমদের কল্যাণ। আচ্ছা, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়ার সংজ্ঞায় বলেছেন, হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল। খুবই চমৎকার একটা সংজ্ঞা, সেটি হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া। ভয় পাওয়া, আল্লাহকে আমরা ভালোবাসি আবার ভয়ও পাই। কারণ আপনি যে আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি সে আল্লাহর বিপরীত পথে হাঁটেন তাহলে তো আল্লাহ শাস্তির কথা বলেছেন না? সেই শাস্তি তো অবধারিত একটা শাস্তি, যদি না আপনি তওবা করেন। ফলে ভয় এবং ভালোবাসা, আশা এবং ঈমান, এ দুটোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের ঈমানটা অবস্থান করে। এরপরে হচ্ছে তানজিল। তানজিল হচ্ছে কি? কোরআন, ওহি, ওহির মাধ্যমে আমল করা। আর হলো আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। পৃথিবীর অধিকাংশ মানুষ খারাপ হয়েছে সে অল্পে তুষ্ট নয়, এজন্যে তার অনেক চাই, তার অনেক চাই, যে কোনো পন্থায় হোক না কেন, হালাল কিংবা হারাম। ঠিক এই উপলব্ধি থেকেই পৃথিবীর মানুষ দুর্নীতিগ্রস্ত হয়, লোভী হয় দুনিয়ার প্রতি এবং দুনিয়ার সম্পদের পাহাড় গড়ে তোলে। যদিও লক্ষ কোটি মানুষের অধিকার ক্ষুণ্ণ করে তারা এই কাজটা করে। সুতরাং এটা তাকওয়ার বিপরীত পথ। তাকওয়ার পথ হচ্ছে আল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিল, এবং যেদিন আমরা চলে যাব অর্থাৎ আমাদের মৃত্যু, এবং কিয়ামত অর্থাৎ আখিরাত। ইয়াউমুর রাহিল বলতে এখানে আখিরাতের কথা বলা হচ্ছে, যেটা মৃত্যু থেকে শুরু হয়ে যায়, তার জন্য প্রস্তুতি। তাহলে এখানে চারটা জিনিস বলা হয়েছে, আল্লাহকে ভয় পাওয়া, আল্লাহর নাজিলকৃত ওহি অনুযায়ী আমল করা, স্বল্পে তুষ্ট থাকা এবং আখিরাতের জন্য প্রস্তুতি। এটাই হচ্ছে তাকওয়ার মূল কথা। সবগুলো সংজ্ঞা আসলে একটা দিকেই আমাদেরকে নিয়ে যায়, সেটি হচ্ছে আল্লাহর পথে চলা, আল্লাহর আনুগত্য পোষণ করা, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান, তার প্রতি ভালোবাসা এবং তাকে ভয় করা। এ সবটা মিলে আল্লাহর আনুগত্য পোষণের পাশাপাশি তার নাফরমানি থেকে নিজেকে রক্ষা করা, এটা হচ্ছে তাকওয়ার মূল কথা। তাকওয়া ঈমানের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা বিশেষ সিফা, বিশেষ বৈশিষ্ট্য, যেটা মুমিনের থাকতেই হবে, তা না হলে সে একসময় ঈমান হারাও হয়ে যাবে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা ঈমান পোষণ করত আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা তাদের উপর আসমান এবং জমিনের বরকত উন্মুক্ত করে দিতাম। তার মানে হচ্ছে আপনি দীন এবং দুনিয়ার, দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ চান, এই কল্যাণগুলো নির্ভর করবে এই দুটো বৈশিষ্ট্যের উপর আপনার আছে কি না। একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া, ঈমান এবং তাকওয়া।
দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত এই জন্যে যে ইমানকে যদি টিকিয়ে রাখতে হয়, ইমানকে যদি ফলপ্রসূ করতে হয়, তাহলে তাকওয়ার পথেই আপনাকে হাঁটতে হবে, তাকওয়ার আলোকেই জীবনটাকে গড়তে হবে এবং আপনাকে মুত্তাকি হতে হবে। তাহলেই আপনি প্রকৃত ইমানকে রক্ষা করতে পারবেন, ইমানদার হবেন। তাকওয়া যদি হারিয়ে ফেলেন, আল্লাহর ভয় চলে যায়, তাহলে দেখবেন যে প্রতিদিনই কিছু না কিছু সালাত আপনার মিস হবে, ফরজ ওয়াজিব মিস হতে থাকবে এবং একটু একটু করে বাড়তে থাকবে। এমন একটা সময় আসবে যখন দেখা যাচ্ছে যে আপনি কবে যে সালাত পড়েছেন সেটাও ভুলে গিয়েছেন, একটা সময় আসবে যে কবে যে কোরআন পড়েছেন সেটাও ভুলে গিয়েছেন, কবে যে লাস্ট সাদাকা করেছেন সেটাও ভুলে গিয়েছেন, কারণ আপনি আল্লাহ থেকে ডিটাচড হয়ে গিয়েছেন, দিন থেকে ডিটাচড হয়ে গিয়েছেন। আর তাকওয়া থেকে দূরে সরা মানেই হচ্ছে আসলে ধীরে ধীরে ইমান থেকে ডিটাচড হয়ে যাওয়া। এই জন্য যদি আমরা তাকওয়া থেকে দূরে সরে যাই, তাহলে আমাদের ইমানের অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসবে এবং আদৌ ইমানদার থাকতে পারবো কি না সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। অনেক দুর্ভাগা এমন রয়েছেন যে ইমান খুব সুন্দরভাবেই তিনি এনে শুরু করেছেন তার জীবন, কিন্তু তাকওয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এক সময় ইমান হারাও হয়ে গেলেন। আমাদের যে সকল ভাই বোনেরা মুসলিম কমিউনিটি থেকে কোনো একটা অমুসলিম কমিউনিটিতে চলে যায়, দেখবেন যে তাদেরও এই ইমান হারা হওয়ার একটা প্রতিযোগিতা তাদের মধ্যে আমরা দেখি। ধীরে ধীরে তাদের কমিউনিটি, তাদের বিয়া, তাদের পরিবেশ, তাদের বন্ধুবান্ধব এবং তাদের জীবনধারা তাদেরকে তাকওয়া থেকে ধীরে ধীরে সরিয়ে অনেক দূরে নিয়ে যায়, পরিশেষে হয়তো বা ইমান থেকেও ডিটাচ করে ফেলে। এবং আমরা অনেকেই শঙ্কিত আমাদের নেক্সট জেনারেশন সম্পর্কে, বিশেষ করে যারা মুসলিম দেশগুলোতে থাকেন, যে আমাদের সেকেন্ড কিংবা থার্ড কিংবা ফোর্থ জেনারেশান তারা আদৌ ইমানের মধ্যে থাকবে কি না। আর আমাদের মুসলিম দেশগুলোতেও কিন্তু এই শঙ্কা শুরু হয়ে গেছে, এটা হলো প্রচলিত শিক্ষা ব্যবস্থার কারণে। তাকওয়া ভিত্তিক শিক্ষা সেখানে নাই, অনেক ভুল তথ্য সেখানে পরিবেশন করা হয়, কোরআন এবং সুন্নার সাথে কন্ট্রাডিক্টরি অনেক তথ্য, মিথ্যা তথ্য সেগুলোকে আমাদের জেনারেশনকে দেওয়া হয়, ফলে তারা আর মুত্তাকি হওয়ার সুযোগ পায় না। যদি কেউ তার ছাত্র জীবনেই ভুল শেখে, রবকে আবিষ্কার করতে না পারে এবং তার ইসলামিক ডিউটি, তার রিলিজিয়াস ডিউটি সে না শেখে, তাহলে মুত্তাকি হওয়ার পথটা কিন্তু একদম রুদ্ধ হয়ে যায়, একদম রুদ্ধ হয়ে যায়, এটা বাস্তবতা। আমরা আজকে আসলে যেমন তাকওয়া নিয়ে কথা বলছি, এরকম একটা আলোচনা শুনলেই সবাই মুত্তাকি হয়ে যাবেন, এটা ভুল, এটা ভুল। এটা আসলে রিমাইন্ডার, এই ছোটো ছোটো আলোচনাগুলো, খুতবাগুলো, এগুলো হচ্ছে রিমাইন্ডার যে আমাদের এই তাকওয়াটা প্রয়োজন, সেটা শুধু আমাদের মাথায় দেওয়া, চিন্তা চেতনায় দেওয়া, কিন্তু সেটাকে আপনি অ্যাচিভ করবেন কী করে এবং সেটাকে আপনি ধরে রাখবেন কী করে, তাকওয়া ভিত্তিক জীবন, পরিবার, সমাজ কী করে গড়ে তুলবেন, তাকওয়া ভিত্তিক ট্রানজ্যাকশন কী করে করবেন, ব্যবসা বাণিজ্য কিংবা লেনদেন, সেই জায়গাগুলোতে আসলে আমাদেরকে একটু সজাগ করে দেওয়া। কিন্তু এই এই পরিবর্তনগুলো একদিনে আসবে না, একটা আলোচনা শুনে কেউ পরিবর্তনগুলো আনতে পারবেন না, চাইলেও পারবেন না। আপনাকে প্রস্তুতি নিতে হবে, মাইন্ডসেট করতে হবে এবং তাকওয়ার চর্চা করতে হবে, তাকওয়ার চর্চা। একদিনে যদি আপনি চান যে, যেমন আজকে আমি যদি কখনো দান খয়রাতের অভ্যাস না থাকে, আজকে হঠাৎ করে 1000 টাকা আপনার দিতে খুব কষ্ট হবে। কোরআন যদি প্রতিদিন পড়াশোনার অভ্যাস না থাকে, আজকে এক পারা কোরআন যদি বলি যে পড়েন, আপনার মানে ঘাম ছুটে যাবে, আপনি পারবেন না। সিয়াম রাখার যদি অভ্যাস না গড়ে তোলেন, যেটা আমরা সাহাবাদের মধ্যে দেখেছি, ছোটো ছোটো বাচ্চাদেরকে সিয়াম রাখাতেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা এসেছেন এবং বললেন যে তোমাদের আশুরার সিয়াম রাখতে হবে, ছোটো বাচ্চাদেরকে অভ্যাস, অভ্যাস, তাকওয়ার অভ্যাস, ইবাদতের অভ্যাস, সুন্দর আমলের অভ্যাস, এগুলো হঠাৎ করে হয় না। এই জন্যে তাকওয়াকে আসলে আমাদের বুঝতে হবে যে তাকওয়ার কথা এত কেন বলছি। এবং এই তাকওয়া আপনারা লক্ষ্য করছেন, আমাদের সালাফ তারা যে সংজ্ঞাগুলো দিয়েছেন, কোথাও পোশাকে তাকওয়ার কথা লেখা নেই। আমাদের দেশে একজন দাড়ি টুপি পড়লে মুত্তাকি, আরে মুত্তাকি শুধু কি পোশাকি? না,
মুত্তাকির এই যে সংজ্ঞাটা আমরা বললাম সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার আমার জীবনের সততার গ্যারান্টি, ইমানের গ্যারান্টি হিসাবে কাজ করে, এবং আমাদের সন্তানরা আমাদের পরে তারা যে সঠিক থাকবে, সঠিক পথের উপর থাকবে, সেই গ্যারান্টিটাও তাকওয়া দিয়ে থাকে। কিন্তু তাহলে প্যারেন্টসকে তো তাকওয়ার উপর থাকতে হবে, বাচ্চাদেরকে তাকওয়ার উপর রেখে যেতে হবে। আদারওয়াইজ, বাবা আমি তো অনেক ভুল করছি, তোমরা মোত্তাকি হইও, এরকম ওয়াজ দিয়ে আসলে সন্তানকে ভালো রাখা যাবে না, তাকে তাকওয়ার উপর তারবিয়ত দিতে হবে। যেটি আমরা সূরা নিসার মধ্যে আমরা পাই, দেখেন ওয়ালিয়াখশাল্লাযীনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম দুররিয়াতান দুআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। যারা তাদের মৃত্যুর পরে দুর্বল সন্তানদেরকে রেখে যায়, তাদের সেই সন্তানদের ব্যাপারে ভয় পাওয়া উচিত, কি হবে তাদের পরিণতি। ফালিয়াত্তাকুল্লাহ, অতএব তারা যেন আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এবং তারা যেন সঠিক কথা বলে, সন্তানদেরকে সুন্দরভাবে নাসিহা করে, এবং এই জীবদ্দশাতেই তাদের সাথে সঠিক কথা বলে, কথাবার্তায়, আচরণে, সম্পত্তি বাগবাটোয়ারা কিংবা আরও সন্তানদের ফ্যাসিলিটি দেওয়ার ব্যাপারে যেন ইনসাফ রক্ষা করে, সঠিকভাবে তারা থাকে, সে কথাটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাকওয়া এটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য আল্লাহর ওয়াজ নয়, বরং এটা হলো আল্লাহর ওয়াসিয়াহ, প্রথমত নবী রাসূলদের জন্যে এবং পূর্ববর্তী সকল মানুষের জন্য, আর পরবর্তীতে আমরা যারা এসেছি অথবা আমাদের পরে যারা আসবে তাদের সবার জন্য এটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা ওয়াসিয়াহ। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আন-নিসার মধ্যে বলছেন ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আর আমরা সেই সব লোকদেরকে নির্দেশ দিয়েছি যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, এবং তোমাদেরকেও নির্দেশ দিচ্ছি আনিত্তাকুল্লাহ, তোমরা সকলে আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইমাম কুরতুবী এই আয়াতের ব্যাখ্যায় বলছেন আল আমরু বিত্তাকওয়া কানা আম্মান লিজামিউল উমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকওয়ার এই যে নির্দেশ, এটা সকল জাতির ক্ষেত্রে প্রযোজ্য ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সকল বান্দা এবং সকল জাতির সকল মানুষের প্রতি নির্দেশনা ছিল। আহলুল ইলমদের মধ্যে কেউ কেউ বলেছেন হাদিহিল আয়া হিয়া রুহা আয়া আইল কুরআনি কুল্লিহ লিআন্না জামিআহু ইয়াদুরু আলাইহা, বলছেন এই আয়াতটা কোরআনের সকল আয়াতের প্রাণ, কারণ এই আয়াতের উপরই সকল আয়াত নির্ভর করে। এই আয়াতে তাহলে কি বলা হলো, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ আল্লাহকে ভয় পাও, ভয় করো। তাহলে এটার উপরই আসলে ইসলামের মূল ভিত্তি, কারো অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে কিন্তু তার বিপর্যয় শুরু হয়ে যায়, তার ইমানের ঘাটতি শুরু হতে থাকে, সে ইসলামের কাজে আর মজা পায় না, ইসলামকে এনজয় করে না, সালাতকে এনজয় করে না, সিয়ামকে এনজয় করে না, কারণ আল্লাহর ভয় চলে গেছে। এবং আল্লাহর ভয় চলে গেলে সে সকল পাপে সম্পৃক্ত হতে তার মধ্যে কোনো দ্বিধা করে না, কারণ তখন শয়তান তার উপর গালিব হয়ে যায়, জেনা, ব্যভিচার, মদপান, সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি সব কিছু তার জন্য ইজি হয়ে যায়। তাহলে মুসলিমদের ভালো থাকার একমাত্র একটাই পজিশন, সেটা হচ্ছে তাকওয়ার পজিশন, এবং তাকওয়ার মাধ্যমেই সে ভালো থাকতে পারে। তাকওয়া ছেড়ে দিলে সে ভালো থাকতে পারে না, কারণ তার জীবনের সবচেয়ে প্রেশাস যে জিনিসটা সেটি হলো ঈমান, সেটাও চলে যায়। আমরা দেখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উম্মতকে তাকওয়ার ওসিয়ত করেছেন। সাহাবাই কেরাম তাদের কাছে যখনই কেউ বলতো আমাকে ওসিয়ত করুন, তারা তাকওয়ার ওসিয়ত করতেন। এখানে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস যেটি সুনান আদ-দারিমির মধ্যে এসেছে সহি সনদে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের সাথে ফজরের সালাত পড়লেন এবং এরপরে একটা সুন্দর ওয়াজ করলেন, অত্যন্ত সুললিত, মর্মস্পর্শী ভাষায়
চমৎকার কিছু উপদেশ আমাদেরকে দিলেন, তাতে আমাদের চোখে অশ্রু চলে আসলো, আমাদের হৃদয় কাঁপতে শুরু করলো। তখন একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাহা মাউইযাতু মুআদ্দিইন ফাআউসিনা, হে আল্লাহ রাসূল, মনে হচ্ছে এটা আপনার শেষ উপদেশ, আমাদেরকে কিছু ওসিয়ত করো। এটাও খুব চমৎকার একটা, দেখেন, যখনই আপনার মনে হবে কিছু ওসিয়ত প্রয়োজন, যাতে আপনার অন্তরে সেটা একটা প্রভাব বিস্তার করে, আপনি ভালো হতে পারেন, একজন ভালো মানুষ থেকে যে কোনো সময় কিছু ওসিয়ত চাওয়া যায়, আমাদের মধ্যে প্রচলনটা একদম নেই বললেই চলে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ফা আউসিনা, আমাদেরকে ওসিয়ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন কীভাবে ওসিয়ত করলেন, দেখেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। আমরা যখন কারো কাছে বলি আমাকে কিছু পরামর্শ দেন, তাকওয়া তাকওয়া দিয়ে শুরু খুব কম লোকই করে, বাংলাদেশে চালুই হয় নাই এই কালচারটা। আমি যখন 2016 সালে মক্কা একটা কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে অনেক বড় বড় শায়খরা এসেছিলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি থেকে আরম্ভ করে, তো সুযোগ হলো বিশ্ববিখ্যাত বেশ ওলামায়ে কেরামের সাথে একটু বসা, একান্তে কিছু ওসিয়ত চাওয়া। তো কয়েকজন আমাকে লিখে দিয়েছেন, কয়েকজন মুখে বলেছেন, আমার যতটুকু মনে পড়ে তারা প্রত্যেকেই প্রথমে তাকওয়ার কথাই বলেছে, সুবহানাল্লাহ। একজন লিখেছেন, ওই হাদিসটা দিয়ে শুরু করেছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনত, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেই ওসিয়তটাই করলেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামি'ই ওয়াত-তা'আহ ওয়া ইন কানা আবদান হাবাশিয়ান, তোমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, এবং তোমাদের শাসক যদি হাবশি গোলামও হয় তবুও তোমরা তার কথা শুনবে এবং তার আনুগত্য করবে, সে ওসিয়ত করছি। فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا, কারণ তোমাদের মধ্যে যারাই জীবিত থাকবে তারা অচিরেই অনেক ইখতিলাফ দেখবে, অনেক মতভেদ এবং অনৈক্য তারা লক্ষ্য করবে। فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ مِنْ بَعْدِي, সুতরাং তোমাদের উপর ওয়াজিব হলো আমার সুন্নাকে আঁকড়ে ধরা এবং আমার পরবর্তীতে হেদায়তপ্রাপ্ত যে সমস্ত খালাফায়ে রাশেদিন এসেছেন তাদের সুন্নাতকে আঁকড়ে ধরা। আদু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্তভাবে সেটাকে আঁকড়ে ধরো। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, আর সাবধান, দীনের মধ্যে নতুন নতুন প্রচলিত আবিষ্কৃত বেদআতগুলো পরিহার করবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বেদআ, কারণ প্রত্যেক নতুন প্রচলিত আমলগুলো হলো বেদআ। ওয়া কুল্লা বেদআতিন দালালাহ, এবং প্রত্যেক বেদআত হলো ভ্রষ্টতা। আর অন্য রেওয়ায়েতে, নাসাইর রেওয়ায়েতে এসছে, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে তাকওয়াটা পাওয়ার জন্য, উনি তো আসলে উম্মার মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি ছিলেন, আল্লাহ তাআলা তাকে বাই ডিফল্ট মুত্তাকি হিসাবেই আসলে প্রেরণ করেছেন। তারপরেও দেখেন কী চমৎকার একটা দোয়া, কারণ এই দোয়াগুলো তিনি যদি পড়েন তাহলে আমাদের আরও বেশি পড়া উচিত, সেই চেতনা জাগ্রত করার জন্যই তিনি দোয়াগুলো করতেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, হে আল্লাহ, তুমি আমাকে, আমার আত্মাকে, আমাকে নাফসের তাকওয়া দান করো, নাফসের তাকওয়া, তাকওয়াহা আই তাকওয়া নাফসি, আমার নাফসের তাকওয়া আমাকে দান করো। ওয়া যাক্কিহা, তুমি আমার নাফসকে শুদ্ধ করে দাও, পরিশুদ্ধ করে দাও, কারণ আমার নাফসকে পরিশুদ্ধ করার তুমিই হচ্ছ সর্বোত্তম সত্তা। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, তুমি তার বন্ধু এবং তুমি তার মনিব, অর্থাৎ আমার নাফসের তুমি বন্ধু, তুমি মনিব। কী চমৎকার দোয়া, আল্লাহ আমাদেরকে এই রকম দোয়া করার তৌফিক দান করুন। তাকওয়া ছিল সকল নবী রাসূলদের ওয়াসিয়ত তাদের উম্মতের জন্য, কোরআন সেগুলো কোট করেছে সূরা শুআরার মধ্যে অনেকগুলো আয়াতে। কাযযাবাত আদুনিল মুরসালিন ইযা ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, আদ রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন রাসূল তাদেরকে বলেছিলেন,
যখন তাদেরকে তাদের ভাই আল্লাহ যাকে প্রেরণ করেছেন হুদ বলেছিলেন আলা তাত্তাকুন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না তোমরা কি আল্লাহকে ভয় পাবে না এরপরে আরেকটা আয়াতে কাযাবাত সামুদুনিল মুরসালিন সামুদ রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে ইদ ক্বালা লাহুম আখুহুম সালেহ তাদের ভাই নবী সালেহ তাদেরকে যখন বলেছিলেন আলা তাত্তাকুন তোমরা কি মুত্তাকি হবে না তাকওয়া অবলম্বন করবে না কাযাবাত কওমু লূতিনিল মুরসালিন লূতের কওম যখন রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ইদ ক্বালা লাহুম আখুহুম লূতুন তাদের ভাই লূত যখন তাদেরকে বলেছিলেন আলা তাত্তাকুন তোমরা কি মুত্তাকি হবে না কি চমৎকার কথা আজকে তো এই ধরনের কথা বলারই লোক নাই দেখি বিভিন্ন ওয়াজ মাহফিলে তাকওয়ার আলাপ হয় না যিনি তাকওয়ার নসিহত করবেন তার নিজেকেও মুত্তাকি হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে মানুষ ভালো মন্দ মিলিয়েই মানুষ কিন্তু তারপরেও তাকওয়ার জবাব দেওয়ার জন্য নিজেকেও মানুষের প্রস্তুত করতে হবে কথায় তাকওয়া শালীনতা ভদ্রতা সৌজন্যতা বোধ এগুলো কিন্তু তাকওয়ার অংশ এবং তাকওয়ার সবচেয়ে জরুরি অংশ হচ্ছে তার বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আকীদা বিশুদ্ধ পন্থায় ইবাদত পরিপালন এগুলো তাকওয়ার অংশ মুআমালাতের ক্ষেত্রে মানুষের হক এবং আল্লাহর হক রক্ষা করা এটা তাকওয়ার অংশ ফলে সকল নবীরা মানে এটা তাদের অটোমেটিক মানে তাদের কারিকুলামের মধ্যে ছিল নবীদের কারিকুলাম অর্থাৎ যেটা ওহি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন এবং এটা ছিল তাদের একাডেমিক কারিকুলাম ওহি সেটাই তারা দিয়েছিলেন উম্মাকে এবং সেখানে সবচেয়ে প্রধানতম কথা ছিল আলা তাত্তাকুন তোমরা কি মুত্তাকি হবে না এই জন্য আমরা সালাফে সালেহিনদের মধ্যে দেখি আমাদের সালাফে সালেহিন এবং আজ পর্যন্ত সেই মূলধারার ওলামায়ে কেরাম এর কাছে যখনই আপনি যাবেন আপনাকে প্রথমে তাকওয়ার ওসিয়াতটাই করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খুতবায় বলেছিলেন আম্মা বাদু ফা ইন্নী উসিকুম বিতাকওয়াল্লাহ অতঃপর আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি যখন তার মৃত্যু উপস্থিত হল এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ক্ষমতা অর্পণ করা হলো তখন তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে সেই নতুন খলিফাকে আমিরুল মুমিনিনকেও একই তিনি ওসিয়ত করলেন বললেন ইত্তাকিল্লাহা ইয়া আমর ইত্তাকিল্লাহা ইয়া আমর হে আমর আল্লাহকে ভয় করো যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে এই দায়িত্ব তাকওয়া এর ভিত্তিতে পরিপালন করলেই তুমি সুন্দরভাবে পরিপালন করতে পারবে অন্যথায় সেটা সম্ভব হবে না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহর কাছে তিনি একটি চিঠি পাঠালেন সেখানে বললেন আম্মা বাদু ফা ইন্নি উসিকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা ফা ইন্নাহু মান ইত্তাকাহু ওয়া ক্বাহু ওয়া জাআলিত তাকওয়া নুসবা আইনিক আইনাইক ওয়া জিলা ক্বালবিক বলেছেন অতঃপর আমি তোমাকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়াত করছি কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করল আল্লাহ তাকে রক্ষা করলেন আর তুমি তাকওয়াকে তোমার চোখের মনি করে নাও তোমার চোখের সামনে তাকওয়াকে বসিয়ে নাও সার্বক্ষণিকভাবে তাকওয়াকে ফলো করো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুল্লাহ যাকে পঞ্চম খলিফায়ে রাশেদ বলা হয় তার কাছে যখন একজন ব্যক্তি ওসিয়ত চাইলেন তিনি তার কাছে লিখলেন ওসিকা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাতি লা ইউকবালু গায়রুহা ওয়া লা ইউরহামু ইল্লা আহলুহা তিনি বলেছেন তোমাকে আমি আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি যে তাকওয়া ছাড়া আর কোনো কিছু আল্লাহর কাছে কবুল হয় না এটা কিন্তু কোরআনের আয়াত ইন্নামা ইয়াতাকাব্বাল্লাহু মিনাল মুত্তাকিন আই লা ইয়াতাকাব্বালুল্লাহ ইল্লা মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা মুত্তাকিন ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো আমল কবুল করেন না আল্লাহ তাআলা শুধু মুত্তাকিদের আমলকেই কবুল করেন এটাই হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বাল্লাহু মিনাল মুত্তাকিনের অর্থ এভাবে তিনি আরো বললেন যে মুত্তাকি ছাড়া আর কারো প্রতি রহম করা হয় না ওলা ইউসাবু ইল্লা আলাইহা মুত্তাকি ছাড়া আর কেউ সওয়াব পায় না কাউকে সওয়াব দেওয়া হয় না ফা ইন্নাল ওয়াইদিনা বিহা কাতির তাকওয়ার ওয়াজগারি অনেক ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন তাকওয়ার ওয়াজগারি অনেক ওয়াল আমেলিনা বিহা কালিল কিন্তু তাকওয়ার আমলকারী অনেক কম
আল্লাহ আমাদেরকে সেই কমদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমিন। তাকওয়া নিয়ে আসলে আমাদের আরও অনেক আলোচনা, আল্লাহ তাআলা তাকওয়ার যারা সম্পৃক্ত হয় তাদের জন্য বেশ কিছু সিফাত বর্ণনা করেছেন, তাদের বেশ কিছু গুণাবলী বর্ণনা করেছেন, যাতে আমরা মুত্তাকি কি না সেই গুণাবলীর সাথে নিজেকে কম্পেয়ার করলে বুঝতে পারব। মুত্তাকি হলে তার যে ফায়দা, দুনিয়ার ফায়দা, সেটাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আর আখিরাতে তাদের জন্য কি, আমার মনে হয় আপনারা যে কেউ মুত্তাকিনরা আখিরাতে কি কি আল্লাহর কাছে পুরস্কার পাবে সেই আলোচনাটা যদি কোরআন খুলে দেখেন মনটা জড়িয়ে যাবে। এগুলো আমাদের আলোচনা আসা দরকার। আজকে আমরা এখানে সংক্ষিপ্ত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট ওসিয়া দিয়ে। মুআযী ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যে ওসিয়াটা করেছিলেন, ইত্তাকিল্লাহা হাইতুমা কুনত, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, ওয়া আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, আর যখন কোনো ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, তারপরে কোনো পুণ্য কাজ করে ফেলো তাহলে পুণ্য পাপকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম চরিত্র সহকারে আচরণ করবে। চমৎকার একটা ওসিয়া তিনি করলেন, যদিও প্রথমে তিনি তাকওয়ার কথা বলছেন, বাকিগুলোও কিন্তু তাকওয়ার অংশ। আজকে আমরা তাকওয়াকে জাস্ট মনে হয় যেন একটা ছোট রিচুয়াল হিসাবে দেখি, এই দেখাটা ভুল। তাকওয়া আসলে কোনো রিচুয়াল নয়, তাকওয়া হচ্ছে সেন্স, তাকওয়া হচ্ছে চেতনা, তাকওয়া হচ্ছে ভেতরের উপলব্ধি। এই জন্যই তাকওয়ার অবস্থান থাকে কলবের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই কলবের দিকে ইশারা করে বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। কারণ মানুষকে পরিচালিত করে তার মন এবং মাইন্ড, তার চিন্তা চেতনাই তাকে পরিচালিত করে। সে যা কিছু করতে চায় আগে তার মাথায় আসে চিন্তা, সে মাইন্ডসেট করে, তারপরে সে করে। সুতরাং ইসলাম যেটা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চান, সেটা হচ্ছে তাকওয়াকে যেন আমরা মনে বসায় আনি। এটা যেন একটা স্থায়ী অ্যাপসের মতো বসে যায়, যেটা আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করবে। আপনি যখন কোনো খারাপ কাজে শুধু ইচ্ছা করবেন, করবেন না ইচ্ছা করবেন, তখনও আপনার মন আপনাকে বলবে ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। সেই পুরুষের কথাও হয়তো আপনারা শুনেছেন, যে তার চাচাতো বোনের সাথে কিছু টাকা দিয়ে তাকে রাজি করালো, শেষ মুহূর্তে তার বোন যখন তাকে বললো ইত্তাকিল্লাহ, সে সরে গেল এবং সে সেটা দিয়ে আল্লাহর কাছে ওসিলা করলো, যেহেতু একটা ভালো আমল। এভাবে আমরা দেখি ব্যক্তি নিজেকেও নিজে ইত্তাকিল্লাহ বলতে পারে, ইত্তাকিল্লাহ মনে মনে। আপনি যখন তাকওয়াকে, যেটা বললাম, মনে প্রাণে গ্রহণ করবেন, তখন দেখা যাবে যে আপনার মনই আপনাকে নির্দেশ দিচ্ছে, মুত্তাকি হওয়ার নির্দেশনা প্রদান করছে, যে জায়গায় তাকওয়া অবলম্বন করা দরকার সেই নির্দেশনা আপনি পেয়ে যাচ্ছেন নিজের কাছ থেকে। সেটিই কিন্তু আমরা দেখতে পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আয়াতের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকম একটা প্রস্তুতি যেন আমরা নিতে পারি, সেভাবেই আমাদেরকে তৈরি করেছেন, ওসিয়াত করেছেন, আর এর মধ্য দিয়ে যেন আমরা ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক প্রত্যেকটা জায়গায় তাকওয়াকে অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাকওয়ার স্বভাব রপ্ত করে নিতে পারি এবং তাকওয়া ভিত্তিক জীবনধারা এবং সমাজ গঠন করতে পারি। সেই বিষয়গুলো বারবার আমাদের সামনে তো চলে আসছে। আসুন আমরা মুত্তাকি হই, আসুন আমরা আল্লাহকে ভালোবাসতে শিখি। ভালোবাসা এবং ভয়, এই দুইয়ের সম্মিলনে আমরা আমাদের ইসলামী জীবনকে এবং ইসলামী আকীদাকে গঠন করে নিই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم
وكونوا عباد الله الصادقين وكونوا عباد الله المتقين المؤمنين المخلصين. نسأل الله سبحانه وتعالى أن يتقبل منا صالح أعمالنا وأن يجعلنا من عباده المتقين، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون، তাকওয়ার বাস্তবায়ন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশিত। যখন আমরা ছাত্র থাকি তখনও তাকওয়া খুবই প্রয়োজন, যেন আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে কোনো গেস প্রতারণা না থাকে, নকল না থাকে, যেন কেউ অযোগ্য হয়েও যে কোনো ভিন্ন পন্থায় সার্টিফিকেট অর্জনের চেষ্টা না করেন, এবং যেন তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকওয়ার চর্চা তিনি করতে পারেন। একজন ব্যবসায়ী, তিনি যখন তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন সেখানে তাকওয়ার প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে আজকের যুগেও, আগে তো ছিলই, কারণ এই তাকওয়ার অভাবেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সব জায়গায় বিপর্যয়। ভেজাল কিংবা খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে সব জায়গায় বিপর্যয় দেখা দিয়েছে এই তাকওয়ার অভাবে। আমরা হয়তো ভাবছি জিনিসের অভাব, আসলে অভাব হলো তাকওয়ার। যখন আমরা আরও পেশাজীবীদের কাছে যাই, একটা একটা করে সবার কথা বলার কোনো প্রয়োজন নেই, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসক, প্রত্যেকের ক্ষেত্রেই আপনারা যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিষয়গুলো দেখছেন সেটা কিন্তু তাকওয়ার অভাবে, সেটা তাকওয়ার অভাবে। যদি তাকওয়া সবার মধ্যে কাজ করে তাহলে একটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। এটা তো আমরা অনেক ব্যক্তির জীবনে লক্ষ্য করছি, যিনি তওবা করে ভালো মানুষ হয়ে যান, এরপর থেকে তিনি কিন্তু জেনে বুঝে আর কখনো খারাপ কাজে সম্পৃক্ত হন না। তিনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তিনি প্রশাসক হন, সরকারি কর্মকর্তা হন, তিনি শিক্ষক হন, কিংবা যেই হন না কেন, প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখি যে তার তাকওয়ার লেভেলটা তাকে যে কোনো পাপ, সেটা ব্যক্তিগত পাপ, পারিবারিক পাপ, সামাজিক পাপ, এগুলো থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করে। অনেককে তো আমরা দেখেছি তার এই তাকওয়া তাকে বড় মাপের অনেক বেতনের চাকরি থেকেও তাকে সরে আসতে উদ্বুদ্ধ করে। তিনি সেই ত্যাগ তিতিক্ষা, তিনি স্যাক্রিফাইস আকারে গ্রহণ করেন শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে, শুধুমাত্র তাকওয়ার কারণে। তিনি অন্যায়, অশ্লীলতা, দুর্নীতি, পাপাচার সব কিছুকে বর্জন করেন। আসুন তাকওয়ার চেতনায় আমরা শিক্ত হই, তাকওয়াকে মনে প্রাণে গ্রহণ করি এবং তাকওয়াভিত্তিক জীবনটাকে আমরা গঠন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের যত বালা মুসিবত আছে আল্লাহ সেটা দূর করে দেন, আমাদের যত অস্থিরতা আছে আল্লাহ সেটাও দূর করে দেন, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, যাদের নানা রকম সমস্যা রয়েছে আল্লাহ তাদের অসুস্থতা এবং সমস্যা দূর করে দিন, যাদের অভাব অনটন রয়েছে আল্লাহ সেটাও দূর করে দিন। আমাদের যে সকল আত্মীয় স্বজন এবং আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, কবরের আজাব মাফ করে দেন, কবরকে নাঈমে ভরপুর করে দেন, এবং আল্লাহর পক্ষ থেকে তারা যেন রহমত এবং বরকত প্রাপ্ত হতে থাকেন আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। هذا وصلوا وسلموا على نبينا محمد، فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد، وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان يا رب العالمين، اللهم انصر إخواننا المسلمين في تركيا وسوريا يا رب العالمين، اللهم انصر إخواننا المسلمين في جميع بقاع الأرض يا رب العالمين،
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. هي الله আমাদের যে সকল ভাই বোনেরা রিসেন্টলি বিভিন্ন বালা মুসিবতে মৃত্যুবরণ করেছেন, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, শাহাদাতের মৃত্যু তাদেরকে দাও। বিশেষ করে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে যারা মারা গিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এবং যারা জীবিত রয়েছেন তাদেরকে সাহায্য করো। আমরা যারা এই ভূমিকম্প থেকে বেঁচে গিয়েছি কিন্তু এখনও ভূমিকম্পের ঝুঁকিতে যারা আছি, আল্লাহ তাদেরকে সতর্ক থাকার তৌফিক দাও, তাকওয়া অবলম্বনের তৌফিক দাও, মুত্তাকি হিসাবে জীবনের বাকি কটা দিন যেন আমরা কাটাতে পারি সে তৌফিক দাও। আল্লাহুম্মা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরূহু ইয়াযকুরকুম واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.